নমস্কাৰ, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। নির্বাচনী কর্তব্য সামরি ঘরলৈ উভতা শিক্ষকর দুর্ঘটনাত মৃত্যু। লক্ষিমপুরের পহুমরার মাজগাঁওত সংঘটিত হয় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। আল্ট্রা আর সুইফটর মুখামুখি সংঘর্ষত প্রাণ হেরালে কলেজের অধ্যাপক রাজীব লেখারুয়ে। পাঁচ সমষ্টিত শান্তিপূর্ণভাবে সমাপ্ত ভোটদান। রাজ্যের পাঁচটা সমষ্টিত ভোটদানের হার 75.95%। যোরহাটত 79.48% ভোটদানের সর্বাধিক ভোটদান। ডিব্রুগড় সমষ্টিত 76.74%, কাজিরঙাত 75.79%, শোণিতপুরত 74.81% আর লক্ষিমপুর সমষ্টিত সর্বনিম্ন 72.65% ভোটদান। মঙলদৈ জুবিন গার্গর সংগীতানুষ্ঠানত আরক্ষীর লাঠিচার্জ। উদণ্ড দর্শকের সৃষ্টি করলে অপ্রীতিকর পরিস্থিতির। আরক্ষীর লাঠিচার্জর পিছত আহত হল কেইবাজন দর্শক। বেবারঘাট কেন্দ্রীয় রঙালী বিহুর সাংস্কৃতিক অনুষ্ঠানত উত্তেজনা। বরাকত আজি মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার। চারিখন নির্বাচনী প্রচার সভাত ভাগ লব মুখ্যমন্ত্রী। ধলাই, বরখলা, পাথারকান্দি আর উত্তর করিমগঞ্জত নির্বাচনী সভা। সন্ধ্যা হাইলাকান্দিত রোড শোত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী। দেশের 102টা সমষ্টিত শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পন্ন। দেশজুড়ি ভোটদানের হার 64%। দেশের 16.63 কোটি লোকে সাব্যস্ত করলে ভোটদান। 80.6% ভোটদানের শীর্ষ ত্রিপুরা। 48.5% ভোটদানের আটাইতকৈ কম ভোটদান হয়েছে বিহারত। রাজ্যের বিদেশতো রঙালী বিহুর উৎসাহ। আমেরিকার জর্জিয়াত বসবাস করা প্রবাসী অসমীয়ায় আয়োজন করলে রঙালী বিহু। অসমীয়া কমিউনিটি অব জর্জিয়ায় বন্ধু বান্ধবর সঙ্গে লগ লাগি আয়োজন করলে হেঁপাহর বিহুটি। ইভিএম মেশিনত খেলিমেলির অভিযোগত ডিব্রুগড়ের টিংখঙত উত্তেজনা। লুরিণজ্যোতি গগৈ নেতৃত্বত ক্ষুব্ধ ভোটারের তীব্র প্রতিবাদ। নির্বাচনী বিষয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলি পুনের ভোট গ্রহণের দাবি ক্ষুব্ধ ভোটারের। তেজপুরের একটা ভোটগ্রহণ কেন্দ্রত নিয়োজিত মহিলা প্রিজাইডিং বিষয়া কর্তব্যত গাফিলতি করার অভিযোগ। কেতেকীবাড়ি বালিকা মজলিয়া বিদ্যালয়ত স্থাপন করা ভোটকেন্দ্রত সংঘটিত হয় এই ঘটনা। মহিলা প্রিজাইডিং বিষয়াগী সাংবাদিককো দুর্ব্যবহার করার অভিযোগ। বহমপুর সমষ্টির অন্তর্গত 122 নম্বর পটিয়া পথার ভোটকেন্দ্রত হুলস্থলিয়া পরিবেশ। ভোটদান করবলে নাপায় হুলস্থলিয়া পরিবেশ। ভোটদানের বঞ্চিত হল 100 গী পুরুষ আর মহিলা ভোটার। বাহির রয়ে থাকা লোককো একো নজনাক 5 বজাত বন্ধ করে দিয়ে ভোটকেন্দ্রের গেট। উল্লেখযোগ্য যে দিনের ভাগত কেন্দ্রত 2 ঘণ্টা ধরে বিকল হয়ে আছিল ইভিএম। ভোটদানের বঞ্চিত হল নতুন ভোটারও। আনহাতে কেন্দ্রটির ভিতর থাকা লোককে নিশা পর্যন্ত ভোটদান করে থাকা পরিলক্ষিত হয়। কাকপথার টকপথার বাইপাসত নির্বাচনী বিষয়া কর্মচারী বাস দুর্ঘটনাগ্রস্ত। কাকপথারের তিনিচুকীয়া অভিমুখী আছিল বাসখন। বাইপাসর ডিভাইডারত খুন্দা মারে বাসখনে। এগারী কর্মচারী কিছু পরিমাণে আঘাতপ্রাপ্ত হওয়া বলে জানিবা হয়েছে। কংগ্রেস AIUDF যাকেই ভোট নিদিয়ক কিয় উভতি ঘুরি বিজেপিতে আহিব। প্রদ্যুৎ বরদলৈক ভোট দিলে মানুষের পিছত 2 মাহর পিছতে আমার ঘরতে আহিব। আমিনুল ইসলামক ভোট দিলে 3 মাহর পিছত আমার ঘর পাবগৈ। গতিকে ভোটারে সিধা সিধি বিজেপির সুরেশ বরাকে ভোট দিব লাগে। ধিঙর ডুমডুমিয়াত এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। প্রদ্যুৎ বরদলৈ আর আমিনুল ইসলামক গরুর লগত তুলনা মুখ্যমন্ত্রীর। যদি ঘরত গরু আছে গাখির নিদিয়ে তেনে হলে রাখি কোনো লাভ নাই। প্রদ্যুৎ বরদলৈ সাহাব মানু, দুখিয়া মানুষের লগত একাপ চাহো না খায়। প্রদ্যুৎ বরদলৈক মই অকনমানো ভয় নকরো বলে কলে মুখ্যমন্ত্রী। লগতে মুখ্যমন্ত্রী কলে যেনেকৈ বাজারত পুরোনা নোট চলা বন্ধ হয়ে গেল তেনেকৈ কংগ্রেসও বন্ধ হয়ে গেল। আনফলে AIUDF একেবারে পাংচার হয়ে গেল। এই পাংচার আর কেতিয়াও মারিব নোৱাৰে, কারণ পাংচার মারা চাবি মোর লগতে আছিল। বরপেটা তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরার সংবাদমেল। বরপেটা লোকসভার প্রার্থী আবুল কালাম আজাদর লগতে লোকসভা সমষ্টিটির আটাইকেজন জেলা সমিতির সভাপতির উপস্থিতিত সংবাদমেল। রিপুন বরার সংবাদমেলত মুকলি বরপেটা লোকসভা সমষ্টিটি প্রস্তুত করা প্রতিশ্রুতি পত্র। সংবাদমেলত রিপুন বরাই বরপেটার সর্বাঙ্গীন উন্নয়ন আর বিকাশের বাবে কেন্দ্রীয় সরকারের বিশেষ অর্থনৈতিক প্যাকেজরে বরপেটা মেডিকেল কলেজক সুপার স্পেশালিটি চিকিৎসা কেন্দ্রলৈ পরিবর্তন করা, ব্রহ্মপুত্রের উপর বরপেটা কামরূপ সংযোগী পকী দলং নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে। লগতে প্রতিশ্রুতি দিয়ে বেকি আর ব্রহ্মপুত্র নদীর খহনিয়ার স্থায়ী সমাধান, ডিটেনশন ক্যাম্পর বিলুপ্তি, CAA আর ডি ভোটারের সমস্যা দূর করে নাগরিকর অধিকার সুরক্ষিত করার ব্যবস্থা গ্রহণের আশ্বাস। বৃহত্তর বরপেটার পর্যটন ক্ষেত্রের বিকাশ সাধনের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি।
দক্ষতা বিকাশ কেন্দ্র স্থাপন আর উদ্যোগীকরণের যুব সবলীকরণ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন, উদ্যোগিক আর সংশ্লিষ্ট আন্তঃগাঁথনির উদ্যোগিক স্টেট স্থাপন করে অঞ্চলটির যুবক যুবতীর কর্মসংস্থাপন আর অর্থনৈতিক বিকাশের সদনত দাবি উত্থানের প্রতিশ্রুতি রিপুণ বরা। মোদিয়ে 400 আসন দাবি করা সন্দর্ভত রিপুণ বরার মন্তব্য, বিজেপিয়ে দাবি করব কিন্তু বিজেপিয়ে সরকার গঠন করব নয়, 272 তলত থাকিব বিজেপির আসন, মানুষক বিভ্রান্ত করিবার বাবে বিজেপিয়ে 400 আসনের দাবি করে আহিছে বলে কয় রিপুণ বরায়। রিপুণ বরাই লগতে কলে শুক্রবারে রাজ্যত অনুষ্ঠিত ভোটগ্রহণে প্রমাণ করেছে শাসনাধিষ্ঠিত দলের প্রতি মানুষের অনীহা, শাসনাধিষ্ঠিত দলের প্রতি ভোটারের আকর্ষণ নাই, ভোটারে পরিবর্তন বিচারিছে, ওভার কারেন্টর ভ্যালু নাই, মুখ্যমন্ত্রীয়ে কোয়া ওভার কারেন্টে আন্ডার কারেন্টক টক্কর দিব নয়। শান্তিপূর্ণ আর সুকলমে নির্বাচন সম্পন্ন হয়েছে 11 নম্বর শোণিতপুর সংসদীয় সমষ্টিত, ভোটদানের হার 71.34% বৃদ্ধি, ভোটগ্রহণ প্রক্রিয়া সামরি নিকটবর্তী কেন্দ্রসমূহের রওনা নির্বাচনী বিষয়াসকল, জেলা প্রশাসনে স্ট্রং রুম স্থাপন করে দরং মহাবিদ্যালয়ত। বোকাখাটর একটা ভোটগ্রহণ কেন্দ্র আহিছে চর্চালয়, 926 জন ভোটার থাকা 136 নম্বর বোকাখাটর কলাখোয়া এলপি স্কুল ভোটগ্রহণ কেন্দ্র পরিচালনা করিলে 4 জনক বিশেষভাবে সক্ষম নির্বাচনী বিষয়ায় অতি সুচারুরূপে পরিচালনা করা ভোটকেন্দ্রটর ভোটগ্রহণ সামরিক উপস্থিত হয় স্ট্রং রুমত। ভোটগ্রহণ কেন্দ্রের স্ট্রং রুমলে ইভিএম লৈ উভতিল প্রিজাইডিং পোলিং অফিসার, 10 নম্বর কাজিরঙা লোকসভা সমষ্টির অন্তর্গত 105 নম্বর বোকাখাট বিধানসভা সমষ্টির 187টা ভোটগ্রহণ কেন্দ্রের ইভিএম সমূহ অনা হয়েছে বোকাখাটর মহকুমাধিপতি কার্যালয়ত স্থাপন করা অস্থায়ী স্ট্রং রুমলে। বজালির ডুমুরিয়ার নির্বাচনী সভাত ব্যতিক্রমী রূপত মন্ত্রী রঞ্জিত কুমার দাস, সভার প্রাক মুহূর্ততে অহা বরষুণের সভাস্থলীর কাষতে থাকা নামঘরের বারান্দাত আশ্রয় লৈছিল রাইজে, মন্ত্রী রঞ্জিত দাসে আহি রাইজক মাত লগার বরষুণ এড়ার পাছত গামোচারে মচিলে রাইজর পাড়ি দিয়া চকী। রাজ্যের প্রথম পর্যায়ের ভোটগ্রহণের অন্তত কাজিরঙা লোকসভা সমষ্টির বিজেপি দলের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসাই প্রকাশ করলে প্রতিক্রিয়া, দলীয় নেতা কর্মীর মত বিনিময়ের অন্তত ধন্যবাদ জ্ঞাপন করিলে, লগতে বিজেপির প্রার্থীগুলিও দলীয় নেতাকর্মীক ধন্যবাদ জ্ঞাপন করে। কোকরাঝার লোকসভা সমষ্টিত নবকুমার শরণিয়ার পুনের মনোনয়ন দাখিল, জনজাতি প্রমাণপত্র সন্দর্ভত গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে প্রদান করা রায়ের পিছত ন্যায় বিচারি পুনের আদালতের দ্বারস্থ হব শরণিয়া। গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের জটিল রায়দানের পিছতো শুক্রবারে কোকরাঝার লোকসভা সমষ্টির সংসদলে দুবারক নির্বাচিত হওয়া নবকুমার শরণিয়ায় পুনের ভোটযুদ্ধত অবতীর্ণ হওয়ার লক্ষ্যে নিজের মনোনয়ন দাখিল করে, শরণিয়ার দল গণ সুরক্ষা পার্টির মোট 3 প্রার্থীও দাখিল করে মনোনয়ন। নবকুমার শরণিয়ার বিটিসির কার্যবাহী সদস্য পদের কর্তন হওয়া গণ সুরক্ষা পার্টির পারিষদ ঘনশ্যাম দাস আর বিনীতা ডেকায়ও দাখিল করে মনোনয়ন, নিজের জয় নিশ্চিত বলে শরণিয়ার দাবি করলেও শনিবারের পুনরীক্ষণতে স্পষ্ট হব শরণিয়া নির্বাচনত অবতীর্ণ হব পারিব নে নাই। ভোটদানের সময় উকলি যাওয়ার পিছতো কলিয়াবরের একটা ভোটকেন্দ্রত নিশা বহু সময়লে চলি থাকিল ভোটগ্রহণ, কলিয়াবর বিধানসভা সমষ্টির 65 নম্বর ভোটকেন্দ্রত নিশালৈকে দেখিলে পোৱা হল ভোটদানের দৃশ্য, নিশা প্রায় 8 বজালৈকে ভোটকেন্দ্রত ভোটারের দীঘলীয়া সারি। হাইলাকান্দিত আটক রাজ্য দলের কেন্দ্রীয় সম্পাদক জহির উদ্দিন লস্করক, হাইলাকান্দি সদর আরক্ষীয়ে জেলা উপায়ুক্ত কার্যালয়ের আটক করে জহিরক, জহির উদ্দিনক আটক করার কারণ স্পষ্ট করা নাই আরক্ষীয়ে। ইপিনে জহির উদ্দিনক আটক করাক প্রতিক্রিয়ার সৃষ্টি হাইলাকান্দিত, রাইজর দলের হাইলাকান্দি জেলা সমিতিয়ে এই ঘটনাক অগণতান্ত্রিক আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে, শনিবারে অখিল গগৈর সভা বাতিল করবলে বিজেপি এআইডিএফে ষড়যন্ত্র করার অভিযোগ। মোবাইলের পোহরত ভোটদান সরুপথারের একটা ভোটকেন্দ্রত, ইয়ারোপরি ভোটকেন্দ্রত ভোটগ্রহণের প্রক্রিয়া যথেষ্ট পলম আর লেহেমিয়া হওয়ার অভিযোগ, আধা ঘন্টা পলমক আরম্ভ হয়েছিল সরুপথার সমষ্টির অন্তর্গত 104 নম্বর সরুপথার টাউন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ভোটকেন্দ্রর ভোটদান। নগাঁওর বরহমপুর বিধানসভা সমষ্টির যমুনামুখর 122 নম্বর পটিয়া পথার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রত উত্তেজনা, ভোটদানের বঞ্চিত প্রায় 200 শতাধিক লোকের প্রতিবাদ, ভোট দিব নারী ক্ষোভ অঞ্চলটির ভোটার রাইজর, বিষয়ার লেহেমিয়া কামর ভোটদানের বঞ্চিত হওয়ার অভিযোগ। কোভিড একাংশ রাইজে ভোটকেন্দ্রটির বাহিরত সাব্যস্ত করে প্রতিবাদ, পুয়া ইভিএম বিসঙ্গতির প্রায় 2 ঘন্টা পলমক ভোটকেন্দ্রট ভোটদান আরম্ভ হওয়ারও অভিযোগ, অতি স্পর্শকাতর বলে চিনাক্ত ভোটকেন্দ্রট মোট ভোটারের সংখ্যা 1215 জন।
মাজুলীত ভোটদানৰ হাৰ 81.01%। মাজুলীৰ মুঠ 140,772 গৰাকী ভোটাৰৰ ভিতৰত 114,039 গৰাকী ভোটাৰে এইবাৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে। ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া সমাপ্ত কৰি নিৰ্বাচনী বিষয়া কৰ্মচাৰী আৰক্ষীৰ দল উপস্থিত হয় মাজুলীৰ গড়মূৰস্থিত জিলা নিৰ্বাচনী বিষয়াৰ কাৰ্যালয়ত। কাজিৰঙা লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত সৰুপথাৰ সমষ্টিৰ অসম নাগালেণ্ড সীমান্তৰ 205 নম্বৰ ইয়েহেকো মেমৰিয়েল স্কুলৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত নপৰিল এটাও ভোট। প্ৰয়াত সীমান্ত মন্ত্ৰী বিনোদ গোৱালাৰ দিনতে স্থাপন হোৱা এই স্কুলখনৰ ভোটকেন্দ্ৰটোত আছিল সৰ্বমুঠ 25 জন ভোটাৰ। ভোটকেন্দ্ৰটোলৈ পলিং প্ৰিজাইডিং বিষয়াসকল গৈছিল যদিও খালী ইভিএম লৈ উভতিবলগীয়া হ'ল নিৰ্বাচনী বিষয়া কৰ্মচাৰীসকল। অঞ্চলটোত বিবদমান হোৱাৰ বাবে ৰাইজৰ এনেদৰে অনীহা দেখিবলৈ পোৱা হ'ল ভোটদানৰ ক্ষেত্ৰত। উল্লেখযোগ্য যে ভোটদান হোৱা বিদ্যালয়খনৰ নাম ফলকত নাগালেণ্ডৰ নিউলেণ্ড বুলি উল্লেখ থকাৰ লগতে বিদ্যালয়খন নাগালেণ্ডৰ বুলি দাবী কৰে নগালোকে। ইফালে ভোটকেন্দ্ৰটো অতি স্পৰ্শকাতৰ হিচাপে চিনাক্ত কৰিছিল নিৰ্বাচন আয়োগে। কলিয়াবৰ জিলা নিৰ্বাচনী কাৰ্যালয়ত এক ব্যতিক্ৰমী দৃশ্য। ভোটগ্ৰহণ সামৰি ঘূৰি অহা বিষয়া কৰ্মচাৰীসকলক হাত চাপৰিৰে অভিবাদন জনোৱাৰ লগতে চকলেট বিতৰণ কৰি অভিনন্দন জ্ঞাপন কৰে কলিয়াবৰ জিলা নিৰ্বাচনী বিষয়া। 10 নম্বৰ কাজিৰঙা লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত 10টা বিধানসভা সমষ্টিৰ ভিতৰত কলিয়াবৰ বিধানসভা সমষ্টিত সৰ্বাধিক ভোটদানৰ হাৰ। 57 নম্বৰ কলিয়াবৰ বিধানসভা সমষ্টিৰ 230টা ভোটকেন্দ্ৰত ভোটদানৰ হাৰ প্ৰায় 85%। নগাঁও জিলাৰ উদমাৰীত AIUDFৰ প্ৰধান মৌলানা বদৰুদ্দিন আজমল আমিনুল ইছলামৰ হৈ অংশগ্ৰহণ কৰিলে বিশাল নিৰ্বাচনী সভাত। হেলিকপ্টাৰেৰে নগাঁও জিলাৰ উদমাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰত AIUDF দলৰ এখন বিশাল নিৰ্বাচনী সভাত অংশ লয় AIUDFৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে। হোজাই ৰায়কটা কছাৰী গাঁও প্ৰাথমিক বিদ্যালয় ভোটদান কেন্দ্ৰত নিশা 8 বজাৰ পাছতো চলি থাকিল ভোটগ্ৰহণ। নিশালৈকে কেন্দ্ৰটোত দেখিবলৈ পোৱা হ'ল ভোটাৰৰ দীঘলীয়া শাৰী। নিৰাপত্তাৰক্ষী আৰু ভোটাৰৰ মাজত তৰ্ক হোৱাত সৃষ্টি হ'ল এক উত্তেজনাৰ। দলগাঁৱৰ আম্বাজ চকত কংগ্ৰেছৰ প্ৰচাৰ সভা। 4 নম্বৰ দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী মাধৱ ৰাজবংশীৰ বিশাল নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত লোকাৰণ্য পৰিৱেশ। সভাত উপস্থিত থাকে অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰা। প্ৰচাৰ সভাত ভূপেন বৰাৰ মুখত শুনিবলৈ পোৱা হ'ল হিমাংশু প্ৰসাদ দাসৰ গীত মামা কিনো তাৰ লীলা চামুচেৰে দিছা বেলচা মাৰি নিচা। যিদিনা দৰং ওদালগুৰিত মাধৱ ৰাজবংশী জিকিব সেইদিনা হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বুকু পুৰণি ইলেক্ট্ৰনিক পাংখা কপালি কঁপিব বুলি মন্তব্য ভূপেন বৰাৰ। উজনি অসমৰ প্ৰত্যেকজন চৰকাৰী কৰ্মচাৰীয়ে প্ৰথম পৰ্যায়ত কংগ্ৰেছ দলক ভোট দিছে। দিলীপ শইকীয়া আৰু দলগাঁৱৰ বিধায়ক মজিবুৰ ৰহমানে মিলি দলগাঁৱত ভূমি কেলেংকাৰী কৰাৰ বাবেই দিলীপ শইকীয়াক ৰাষ্ট্ৰীয় সাধাৰণ সম্পাদক পদৰ পৰা বহিষ্কাৰ কৰিছে বুলি বিস্ফোৰণ ভূপেন বৰাৰ। এইবাৰ ৰাইজৰ ৰোষত পৰিল AIUDFৰ বিধায়ক কৰিমুদ্দিন বৰভূঞা। বিধায়ক কৰিমুদ্দিনক এক প্ৰকাৰ পহু খেদা দি কৰিমগঞ্জৰ ৰাতাবাৰী বজাৰৰ পৰা আঁতৰি যাবলৈ বাধ্য কৰাই ৰাইজে কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰচিদ আহমদ চৌধুৰীৰ সমৰ্থনেৰে দিলে গো বেক ধনী। হাতত কংগ্ৰেছৰ পতাকা লৈ কৰিমুদ্দিন বৰভূঞাৰ বিৰুদ্ধে বিজেপিৰ দালালি কৰাৰ অভিযোগ তুলি বাহনৰ পৰা নামিব নিদিয়ে একাংশ ৰাইজে ৰাতাবাৰী এলেকাত নিৰ্বাচনী সভাত অংশ ল'বলৈ গৈ বিমুখ হৈ উভতিবলগীয়া হ'ল কৰিমুদ্দিন। মণিপুৰত এটা ভোটকেন্দ্ৰ দখলৰ চেষ্টা। দুষ্কৃতিকাৰীৰ বিষ্ণুপুৰ জিলাৰ এটা ভোটকেন্দ্ৰত ভয়ংকৰ ঘটনা। দুষ্কৃতিকাৰীলৈ নিৰাপত্তাৰক্ষীয়ে চলালে গুলী। মণিপুৰৰ বিজেপি প্ৰাৰ্থীৰ গৃহ সমষ্টিত সংঘটিত হয় হিংসাত্মক ঘটনা। মণিপুৰত ভোটগ্ৰহণৰ মাজতে ইটোৰ পিছত সিটো হিংসা। পূব ইম্ফলত থংজোৰ ভোটকেন্দ্ৰত লণ্ডভণ্ড। দুৰ্বৃত্তই ভাঙি লণ্ডভণ্ড কৰিলে EVM, ভাঙি চুৰমাৰ কৰিলে ভোটকেন্দ্ৰৰ আচবাব। শুকুৰবাৰৰ এই ঘটনাক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। ৰাজ্যৰ কেইবা ঠাইতো ভোটগ্ৰহণৰ পূৰ্বে বিকল হৈ পৰিল EVM মেচিন। শুকুৰবাৰে হোজাই, শদিয়া, নাহৰকটীয়া, কলিয়াবৰৰ নিচা, নুমলীগড়, মৰিয়নি আৰু ডিব্ৰুগড়ৰ কেইবা ঠাইতো বিকল হয় EVM। বহু সময়লৈকে ৰৈ থাকিবলগীয়া হয় ভোটাৰ ৰাইজ। লামডিঙৰ হৰুলংফাৰ ME স্কুল 255 নম্বৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত প্ৰায় 2 ঘণ্টা পলমকৈ আৰম্ভ হয় ভোটগ্ৰহণ। শুকুৰবাৰে পুৱাৰ ভাগত ভোটকেন্দ্ৰটোৰ প্ৰিজাইডিং বিষয়া ছাবিৰ আলী উচ্চ ৰক্তচাপত আক্ৰান্ত হোৱাত পলমকৈ আৰম্ভ হয় ভোটদান প্ৰক্ৰিয়া। ডিব্ৰুগড়ত একেটা ভোটকেন্দ্ৰত দুবাৰকৈ বিকল EVM। ভোট দিবলৈ আহি বিমুখ হৈ উভতিল বহু লোক। ডিব্ৰুগড় চহৰৰ মাৰোৱাৰী পট্টিৰ মাৰোৱাৰী ঔষধালয়ত স্থাপন কৰা 35 নম্বৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত এই ঘটনা।
বোকাখাটত দুবারকৈ ইভিএম বিকল, 136 কলাখোয়া এলপি স্কুল ভোটগ্রহণ কেন্দ্রত বিকল হয়ে পড়ে ইভিএম, এঘণ্টার পাছতে ভোটকেন্দ্রত আরম্ভ হয় ভোটগ্রহণ। নুমলীগড়ত ধলা কছারি প্রাথমিক বিদ্যালয়ের 131 নম্বর ভোটগ্রহণ কেন্দ্রত বিকল ইভিএম, শুক্রবারে প্রায় এঘণ্টা পলমকৈ আরম্ভ হয় ভোটগ্রহণ প্রক্রিয়া, পাছত নতুন ইভিএমর জড়িয়ে ভোটকেন্দ্রত ভোটগ্রহণ করা হয়। মাজুলীর 13 নম্বর জকাইবুয়া কলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রত পলমকৈ অনুষ্ঠিত হয়েছিল ভোটগ্রহণ, শুক্রবারে পুয়ার ভাগত ইভিএম বিকল হওয়াত নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে অহা ভোটারসকলের মাজত কিছু হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি হয়। ঢেকিয়াজুলি ভোটগ্রহণ কেন্দ্রত সম্প্রীতির নিদর্শন দেখালে দুজন লোকে, ভোটাধিকার সাব্যস্ত করে ফটোর পজ দিলে পূজারী আর এজন মুসলমান সম্প্রদায়ের লোকে। মাওবাদীর ভোট বর্জনের মাজতে মহারাষ্ট্রের গাদচিরোলি চিমুর লোকসভা সমষ্টির ভোটগ্রহণ, ভোটগ্রহণের সমান্তরালক হাবিত অব্যাহত থাকিল নিরাপত্তারক্ষীর মাওবাদী বিরোধী অভিযান, নিজের জীবনক তথ্য জ্ঞান করে প্রায় 100 কিলোমিটার খোজ কাঢ়ি দুর্গম অঞ্চলত উপস্থিত হয়েছিল হাজার হাজার নিরাপত্তারক্ষী জওয়ান। প্রথম পর্যায়ের ভোটগ্রহণের মাজত শিবসাগরত অঘটন, নির্বাচনী কার্যালয়ত বহি থাকতেই মৃত্যু হল রাইজর দলের সক্রিয় সদস্যা সংগীতা গগৈ, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুমুখত পড়িল বানমুখ পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সংগীতা গগৈ। কাজিরঙা লোকসভা সমষ্টির অন্তর্গত রূপহীহাটর শালপাড়ার ভোটকেন্দ্রত মারপিট, কংগ্রেস আর বিজেপির এজেন্টর মাজত প্রচণ্ড মারপিট, ঘটনাস্থলীত আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর লোক উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। শিবসাগরত বিজেপি সমর্থকে কংগ্রেস কর্মীক আক্রমণ করার অভিযোগ, জেলা কংগ্রেসের সম্পাদক রবীন্দ্র সিংক বিজেপি কর্মী শ্রবণ সিংয়ে আক্রমণ করার অভিযোগ, ভোটকেন্দ্রত শ্রবণ সিংয়ে নির্বাচনী প্রচার চলাত বাধা দিয়ার বাবে আক্রমণ, শিবসাগর থানাত এজাহার দাখিল কংগ্রেস কর্মী। নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পূর্বেই ডিব্রুগড়ের টিংরাইস্থিত বিধায়ক সুরেন ফুকনের সঙ্গে বিজেপি সমর্থকের আনন্দ উল্লাস, ডিগবৈ সমষ্টিট 160টা বুথর মাজত 140টা বুথতে বিজেপির ডিব্রুগড় লোকসভা সমষ্টির মনোনীত প্রার্থী সর্বানন্দ সোণালে বিপুল ভোটত জয়লাভ করা নিশ্চিত বলে দাবি করে আর আনন্দ উল্লাস করে। নির্বাচনের দিনা ওলোটা পরিবেশ দেখবলে পোয়া হল গোলাঘাটের দেরগাঁওত, একাংশ লোকে বর্জন করলে লোকসভা নির্বাচন, দেরগাঁওর করয়নীত পথ নির্মাণ নকরার বাবে ভোট বর্জন করে অঞ্চলটির প্রায় 6 শতাধিক লোকে, পথর দুয়োপারে বাঁহ বান্ধি ভোট বর্জন করলে রাইজে। এটা পথর বাবে বরসলার এখন গাঁওয়ের রাইজে করলে ভোট বর্জন, বরসলা সমষ্টির নপাম বগাপানী গাঁওয়ের রাইজর রাজহুয়া সিদ্ধান্ত মর্মে ভোট বর্জন করলে গাঁওখনের বিধ্বস্ত পথ নির্মাণ নোহাত শুক্রবারে ক্লুভিত রাইজে ভোটদানের পরা বিরত থাকে। লখিমপুর নগরের 1 নম্বর ওয়ার্ডের উত্তর নকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রত অঘটন, একাংশ মহিলার রোষত পড়ে লখিমপুরের প্রাক্তন বিধায়ক ঘন বুড়াগোহাঁই, মহিলাক উদ্দেশ্যে বেয়া মন্তব্য করেছিল বুড়াগোহাঁয়ে। নগাঁও রহাত মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার, শুক্রবারে নগাঁওর দুটা স্থানত মুখ্যমন্ত্রী চলালে নির্বাচনী প্রচার, নগাঁওর প্রার্থী সুরেজ বরার হয়ে প্রচার চলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রহাট জনসভাত নগাঁওত সুরেজ বরার বিজয় নিশ্চিত বলে দাবি মুখ্যমন্ত্রীর, প্রদ্যুৎ বরদলৈক ভোট দিলেও দুমাহ পিছত বিজেপিলৈ আহিব, আমিনুল ইসলামক ভোট দিলে 3 মাহ পিছত বিজেপিলৈ আহিব, গতিকে রাইজে সিধা সিধিকৈ বিজেপিতে ভোট দিব লাগে বলে কলে মুখ্যমন্ত্রী। রহাত নির্বাচনী প্রচারের সময়তে মুখ্যমন্ত্রী নিবনুয়াসকলক দিলে সরকারি চাকরি দিয়ার প্রতিশ্রুতি, এবছরের ভিতর 50,000 নিবনুয়াক চাকরি দিয়ার প্রতিশ্রুতি দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। লাহরীঘাটত মন্ত্রী পীযুষ হাজরিকার নির্বাচনী প্রচার, নগাঁও লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী সুরেজ বরার হয়ে নির্বাচনী প্রচার চলালে মন্ত্রী পীযুষ হাজরিকায়, নির্বাচনী প্রচার সভাত সংখ্যালঘু ভোটারের অভূতপূর্ব সঁহারি। নির্বাচনের মাজতে ডিমা হাসাওত অপহরণের ঘটনা, ডিমা হাসাওত বিজেপি নেতার ভাতৃক অপহরণ, ই এম মনজিৎ নাইডিঙর কনিষ্ঠ ভাতৃ প্রসেনজিৎ নাইডিঙক অপহরণ, অস্ত্রধারী দুর্বৃত্তর, বিয়ার এদিন পিছতে প্রসেনজিৎ নাইডিঙক অপহরণ, 16 এপ্রিলত মাইবাঙত বিয়া আছিল প্রসেনজিতর। 17 এপ্রিলের নিশা থাই জুয়ারীর ঘরের প্রসেনজিতক অপহরণ, ইউডিএলএ নামের সশস্ত্র সংগঠনে অপহরণ করার অভিযোগ, অপহরণ সন্দর্ভত দেউমুখ আরক্ষী থানাত এজাহার দাখিল। করিমগঞ্জের দেওকরি গাঁওত নৃশংস হত্যাকাণ্ড ভূমি বিবাদক কেন্দ্র করে দুই ভাতৃর মাজত মারপিট হয়, এই মারপিটের ঘটনাত আব্দুল করিম নামের লোকজনের মৃত্যু হওয়ার লগতে 5 জন লোক আহত হয়।
জিএমসিএইচত প্রসূতি নির্যাতনের ঘটনাত চিকিৎসকক নিলম্বন। এবছরের বাবে নিলম্বন করা হয়েছে জিএমসিএইচর চিকিৎসক অভিষেক মহাজনক। চিকিৎসকজনের বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল এগারী গর্ভবতী মহিলাক মারপিটর অভিযোগ। ঘটনা সন্দর্ভত তদন্ত করেছিল জিএমসিএইচ কর্তৃপক্ষ। এসটিএফর জালত মোস্ট ওয়ান্টেড অপিয়াম ব্যবসায়ী আইতুল আলী। নিষিদ্ধ অপিয়াম ব্যবসায়ী আইতুলক বুধবারে পুৱতি নিশা রঙিয়ার বালাগাঁওস্থিত ঘরের এসটিএফর এটা দলে গ্রেপ্তার করে। অভিযানকারী দলটোয়ে আইতুলের বৃহৎ পরিমাণের আফিং উদ্ধার করে। ওদালগুড়ি জেলার কলাইগাঁও উন্নয়ন খণ্ডর জিআরএস মন্টু কলিতাক আটক। সরকারি আবাসগৃহর নামত ধন লৈ থকা অবস্থাত দুর্নীতি নিবারক শাখার বিষয়ে হাতে লোটে করায়ত্ত করে জিআরএস মন্টু কলিতাক। বর্তমান মন্টু কলিতাক সোধা পোছা অব্যাহত। অসমলৈ উভতিল আইপিএস বিষয়া সংযুক্তা পরাশর। সিআইডির আইজিপি হিসাবে নিযুক্তি বিষয়াগৰাকীক বিগত কেইবা বছর ধরে কেন্দ্রীয় ডেপুটেশনত এনআইএত আছিল সংযুক্তা পরাশর। যোরহাটের ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি ঘটিল দেরগাঁওত। পুনের বন্ধ কোঠার ভিতর উহলি যাওয়া বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার। মৃত মহিলাগীর নাম রহিলা দত্ত। অবিবাহিত মহিলাগী অকলেই বসবাস করেছিল ঘরটোত। গুয়াহাটির অহা ভতিজাকে দুয়ার বন্ধ অবস্থাত উদ্ধার করে মহিলাগীর মৃতদেহ। চিকু নাপি খ্যাত লোকশিল্পী বিচিত্র খান্ডা আর নাই। গুয়াহাটির এক্সেল কেয়ার হাসপাতালত পরলোকপ্রাপ্তি ঘটে শিল্পীগীর। বিগত কিছুদিন ধরে অসুস্থ হয়ে আছিল শিল্পী বিচিত্র খান্ডা। মরিগাঁও শহরের মাজমজিয়াত বিধ্বংসী অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত সম্পূর্ণরূপে জাহ গল এখন সাইকেল দোকান। মরিগাঁও জাগিরোড পথর নিউ প্রদীপ সাইকেল স্টোর নামের দোকান অগ্নিকাণ্ডত জাহ যায়। অগ্নি নির্বাপক বাহিনী নির্বাপন করে জুড়ি। শুকুরবারের আরম্ভ বেলতলা বহাগী উৎসব তিনদিনিয়াক অনুষ্ঠিত। বহাগী উৎসবের প্রথম দিনাই উলিওয়া হল বারিদহনিয়া সাংস্কৃতিক শোভাযাত্রা। প্রথম দিনাই কণ্ঠশিল্পী আশ্চর্য বরপাত্র গোহাঁই আর ময়ূরী দত্তর সঙ্গীতানুষ্ঠান। শেষের দিনা জুবিন গার্গর সঙ্গীতানুষ্ঠান। পূর্বর ঐতিহ্য আর পরম্পরা রক্ষা করে নলবারীর বকুয়াজারি বিজুলী সংঘর বাকরিত অনুষ্ঠিত হয় মুকলি বিহুর অনুষ্ঠান। বিভিন্ন প্রান্তর আমন্ত্রণ করে অনা বিহু দলে পরিবেশন করলে মুকলি বিহু। বিহুর অনুষ্ঠানের বাবে সরকারি সাহায্য লাভ করে বকুয়াজারি আঞ্চলিক রঙালী বিহু সম্মিলনে মুখ্যমন্ত্রীক জানালে ধন্যবাদ। বিহু কমিটিখনে কেবল ধন্যবাদ জ্ঞাপন করাই নহয়, বিহু মঞ্চত আড়িলে মুখ্যমন্ত্রীর ফটো সম্বলিত এখন বিশেষ ব্যানারও। বর্ঝার বিমানবন্দরের সমীপত স্কুল ভান দুর্ঘটনাগ্রস্ত। দুর্ঘটনায় স্কুল ভানখনের চালক ভাস্কর কুমারের মৃত্যু। আটগারীর অধিক শিক্ষার্থী সহ আহত নজন লোক। বায়ুসেনাত কর্মরত লোকের বাহনে মহতিয়ালে স্কুল ভানখন। দুর্ঘটনায় পতিত শিক্ষার্থী কড়িয়া ভানখন আছিল সেন্ট ক্লেয়ার্ট স্কুলের। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর মনোনয়ন দাখিল। গুজরাটের গান্ধীনগর সমষ্টির মনোনয়ন দাখিল করে অমিত শাহে। শাহক সঙ্গ দিলে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই পেটেলে। অমিত শাহর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল পেটেলেও সমষ্টিটোর দাখিল করে মনোনয়ন। ইডির জাননীর উত্তর দিবলৈ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক অতিরিক্ত সময় প্রদান করেছে আদালতে। দিল্লির সুরা কেলেঙ্কারি গোচর সম্প্রতি তিহার কারাগারত বন্দী হয়ে আছে কেজরিওয়াল। ত্রিপুরার আম্বাসা মহকুমাত উদ্ধার দুই কিশোরের মৃতদেহ। মৃত কিশোর দুটি জেমস মলসম আর বিকাশ রিয়াং। বৃহস্পতিবারে সন্ধিয়ার অঞ্চলটলে আহি নিখোঁজ হয়েছিল কিশোর দুটি। আরক্ষীয় উদ্ধার করে দুই কিশোর মৃতদেহ। ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল ভারতে ফিলিপাইন্সলে প্রেরণ করে। 2022 চনত দুইখন দেশে 375 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছিল। শুক্রবারে প্রেরণ করা হয় ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। নির্বাচনের মাজত ছত্তিশগড়ত আইইডি বিস্ফোরণ। শুক্রবারে আইইডি বিস্ফোরণত আহত হয় সিআরপিএফর এজন বিষয়া। নির্বাচনী কর্তব্যত আছিল সিআরপিএফর সহকারী কমান্ডেন্টজন। বৈরামগড়ের সৈহিকা গাঁৱত সংঘটিত হয় এই বিস্ফোরণ। বিস্ফোরণত আহত সিআরপিএফজনের বিষয়াজনক হাসপাতালত ভর্তি। মধ্যপ্রাচ্য যুদ্ধর দাবানল। এইবার ইরানের পারমাণবিক প্রকল্পত আক্রমণ করলে ইসরায়েলী সেনায়। ইসরায়েলে ইরানের পারমাণবিক প্রকল্পত আক্রমণ করার বাতরির পাছতে বিশ্বজুড়ি লাগিছে হাহাকার। আমেরিকাকে ধরে চীন রাশিয়া ব্রিটেনে ব্রিটেনের বিশ্বনেতার দুয়ো দেশক ক্ষান্ত হওয়ার আহ্বান। আমেরিকার পৰা আৰম্ভ কৰি চীন ৰাছিয়া ব্ৰিটেইনলৈ সকলোৰে বুকু কপিছে যুদ্ধৰ বিভীষিকাক লৈ। পৰিস্থিতি অধিক উত্তপ্ত কৰি নতুলিবলৈ অনুৰোধ জনাইছে প্ৰতিখন দেশে। শুকুৰবাৰে পুনৰ মধ্যপ্ৰাচ্যত যুদ্ধ বিভীষিকাই চানি ধৰে। তিনিখন ড্ৰোন বিমানেৰে ইৰানৰ পাৰমাণৱিক প্ৰকল্পত আক্ৰমণ কৰে ইজৰাইলে। ইৰানে দাবী কৰে যে ইজৰাইলে ড্ৰোনেৰে আক্ৰমণ কৰিছিল দেশখনৰ পাৰমাণৱিক প্ৰকল্পত। ইৰানৰ ইস্ফাহান পাৰমাণৱিক প্ৰকল্পলৈ লক্ষ্য কৰি ইজৰাইলে ড্ৰোন আক্ৰমণ কৰাৰ অভিযোগ ইৰানৰ।
কিন্তু ইরানের দাবি ইসরায়েলের এই আক্রমণ আকাশমার্গতে ব্যর্থ করলে ইরানে এয়ার ডিফেন্স ব্যাটারি ব্যবস্থায় ইরানে ব্যর্থ করে ইসরায়েলের ড্রোন আক্রমণ ইরানে স্পষ্ট করে দিয়ে যে ইসরায়েলের এই আক্রমণের ফলত ইরানের কোনো পারমাণবিক প্রকল্পের ক্ষতি হওয়া নাই আক্রমণত হতাহত হওয়া নাই কোনো লোক ইসরায়েলে অবশ্যই এই আক্রমণক লৈ কোনো প্রতিক্রিয়া বা স্পষ্টীকরণ দিয়া নাই কিন্তু সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়ে পড়েছে নিশার আকাশত মিসাইল আক্রমণ সদৃশ দৃশ্য ইরানে প্রচার করেছে বাগদাদৰ পৰা ইসরায়েলের যুদ্ধাস্ত্রর ধ্বংসাবশেষের ফটো ইসরায়েলের এই তথাকথিত আক্রমণের পিছতে সমগ্র বিশ্বের নেতাই ইরান আর ইসরায়েলক ক্ষান্ত হওয়ার আহ্বান জানায় আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ে জানালে আহ্বান লগতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধরে বিশ্বের প্রায় সকলো দেশেই যুদ্ধংদেহী দুইখন দেশক যুদ্ধের বিরত থাকবলে আহ্বান জানায় উল্লেখযোগ্য যে যা 13 এপ্রিলত ইরানে ইসরায়েলের উপর করেছিল মিসাইল আক্রমণ 300 অধিক ড্রোন আর মিসাইলের ইসরায়েলের উপর ইরানে করেছিল আক্রমণ এই আক্রমণের পিছতে ইরান আর ইসরায়েলের মাজত পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছিল এই অপ্ররোচিত আক্রমণের প্রতিশোধ লওয়ার হুঙ্কার দিয়েছিল ইসরায়েলে আর তার পিছতে মধ্যপ্রাচ্যত পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ক্রমাৎ ঘনীভূত হয়েছে শুক্রবারের এই আক্রমণত ইরানের ইস্পাহান পারমাণবিক প্রকল্পের কোনো ক্ষতি হওয়া নাই বলে জানাইছে আন্তঃরাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থায় রাশিয়ায় ইসরায়েলক নিশ্চিতি দিছে যে ইরানে আর পরিস্থিতি বিনষ্ট নকরে কিন্তু ইয়ার মাজতে আমেরিকায় ইসরায়েলক 1 বিলিয়নেরও অধিক ডলার মূল্যের যুদ্ধাস্ত্র যোগানোর কথা ঘোষণা করেছে পরিস্থিতি অধিক অবনতি হওয়ার আশঙ্কা করা বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী তথা উদ্যোগী ইলন মাস্কেও প্রকাশ করেছে প্রতিক্রিয়া মাস্কে নিজের এক্স হ্যান্ডেলত কয় যে আমি ইজনে সিজনক নহয় তোরার দিকলৈহে রকেট পঠিয়ার চেষ্টা করব লাগে ইপিনে গোটেই উত্তেজনার মূল ইসরায়েল হামাসর যুদ্ধ হাম কটাবলৈ ভারতক সক্রিয় ভূমিকা লওয়ার আহ্বান জানাইছে ইরানে শুক্রবারের আক্রমণের বাতরির পিছতে ইরান আর ইসরায়েলে বিভিন্ন দেশের বহু বিমান সেবা বাতিল করা হয়েছে এয়ার ইন্ডিয়ায় ইসরায়েলের তেল আভিভলে আর তেল আভিভর সকল বিমান 30 এপ্রিললৈ বাতিল করেছে জানিব পৰা মতে ইরানে শীঘ্রেই কোনো নতুন আক্রমণের পরিকল্পনা করা নাই কিন্তু দুই দেশের মাজত বিগত সময়সাত ক্রমাগতভাবে অবনতি ঘটা পরিস্থিতিলৈ চাই শঙ্কিত হয়ে আছে সমগ্র বিশ্ব কারণ মধ্যপ্রাচ্যত পারমাণবিক আক্রমণ হওয়া মানেই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত আর এ আছিল দ্রুত সংবাদ নমস্কার ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।